হ্যাঁ অনিন্দ বল। আমি এখন মর্গে আছি। কি বললি, মর্গ? হ্যাঁ, থানা থেকে জানালো একটা বাচ্চার বডি পাওয়া গেছে। ওই গতকাল রাতে রেল লাইনে কাটা পড়েছিল। আনওয়ান্টেড বডি, ওরা আমাকেই আইডেন্টিফাই করতে বলেছিল, কিন্তু একা ঠিক সাহস পাচ্ছি না। যদি তোর পক্ষে একবার আসা সম্ভব হয় তাহলে। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আরে কি হলো, কি কখন আসবে কখন? আরে আসছে আসছে। অনিন্দ, ও তুই দাঁড়া। ইনি বাপ নাকি? হ্যাঁ, মানে আসলি তো? মানে মানে স্টেপ ফাদার নয় তো? লিগাল ফাদার। ও, তাহলে বাড়ি থেকে পালালো কেন? মানে স্টেপ মাদার খুব খেলায় বুঝি? স্টেপ স্টেপনি কিছু নেই, ওনার লিগাল ওয়াইফ অসুস্থ, ছেলের জন্যই বিছানা নিয়েছে। ও, ঠিক আছে, চলুন বডিটাকে আইডেন্টিফাই করুন, দেখুন আপনার কিনা। কি হলো কি, চলুন আসুন। অনিন্দ, অনিন্দ, আমি পারবো না রে। তুই যা। সে কি, কেন? সত্যি সত্যি যদি বডিটা, আমি পারবো না রে। কিন্তু ওরা তো, আমি ওদেরকে। হলোটা কি, দুজনের মধ্যে কেউ একজন আসুন প্লিজ। তুই যা। আরে আসুন। কি হলো কি, আসুন না। আমার কি একটা বডি নিয়ে পড়ে থাকলে চলবে? আর কোনো কাজ নেই, আসুন আসুন। অনিন্দ, 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 কি দেখলি? ক্রিমিনাল, তোরা সব ক্রিমিনাল, এক একটা কসাই। অনিন্দ, কেন বিয়ে করিস বলতো? হ্যাঁ, কেন বাবানদের এরকম জঘন্য নরকে জন্ম দিস? কেন ওদের ভালো থাকতে দিস না? তাহলে তাহলে বডিটা কি করুণ চোখে তাকিয়ে আছে, যেন বলছে আমাদের বাঁচতে দাও, আমাদের আমাদের মতন করে বাঁচতে দাও, আমাদের মতন করে বাঁচতে দাও। ওটা তোর বাবার নয়, অন্য কারো। বৌদি,
তুমি না মা না 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 বৌদি 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 তুমি আর কথা শোনো বাবানের কিচ্ছু হবে না মানে কিচ্ছু হবে না বৌদি কিচ্ছু হবে না বাবানের কিচ্ছু হবে না বাবানের সব ঠিক হয়ে যাবে বৌদি সব ওই দেখ দেখ কি সুন্দর ফুলগুলো দেখ এই দাঁড়া তুই কিন্তু এখনো আমাকে তোর নামটা বললি না অভিমন্যু সবাই বলে অভি অভি বাহ এই যুগে এরকম নাম তোকে কে দিল রে আমার দাদু জানিস তো মহাভারতে অভিমন্যু বলে একটা চরিত্র আছে যে চক্রব্যূহ থেকে বেরোতে পারেনি দাদুর কাছে মহাভারতের গল্প অনেক শুনেছি আচ্ছা তোর দাদু তোকে চক্রব্যূহ ভেদ করা শেখায়নি বারে দাদু তো মরেই গেল ঠিক আছে চল হ্যাঁ চলো এদিক দিয়ে আমি আগে যাবো একটা পদ্য শুনবি হ্যাঁ আমি জেঠুর কাছ থেকে শিখেছি শোন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা বলছি আমিও পড়েছি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসে তারপরে হাট বসে হাট বসে যে সুখ বাড়ে তোমার কাছে গঞ্জে পদ্মা পাড়ে নমিতা চুপ বাইরে চলুন আমি সব বলছি আপনাকে চলুন বলছি যে আবার কি খুব বাড়াবাড়ি হয়েছিল হ্যাঁ দাদা মানে আসলে প্রতিদিন যেমন ঘুরতে যাই বৌদিকে নিয়ে ওই ব্রিজের ওই দিকটাতে ওইদিকেই গেছিলাম কিন্তু বাবান হ্যাঁ নমিতা আমার বাবান কি বলছো বৌদি বাবান আমার ছেলে বাবান 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 এখানে কি করে আসবে বৌদি নিশ্চয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে বৌদি বৌদি